faire un super. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচু শাকের একদম রেসিপি, একদম নিরামিষভাবে। আপনারা যে কোনো পুজোতেও করতে পারবেন, বা নিরামিষ থাকলে সেদিনও করে খেতে পারবেন, দারুণ লাগে খেতে। তো এই দেখুন আমার সাথে আমার মেয়ে এসছে, আর এদিকে আমি কচু গাছ বুনেছিলাম, সেখান থেকে কটা কেটে নেব। একটা চাকু নিয়েছি, সেটা দিয়ে কেটে নেব। চলুন তাহলে। দেখুন কত মোটা মোটা হয়েছে। দেখুন এটাকে আমি একদম কচি সবজি অল্প তুলে নিয়েছি। এবার চলে যাবো রান্নার কাছে, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি এক মরিচ চাষ করেছিলাম, সেখানে এক মরিচ গাছে মরিচ ধরেছে, সেখান থেকে তুলে নিই। দেখুন কতটুকু গাছ, কিন্তু কত লঙ্কা লেগেছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি কচুগুলো একদম পরিষ্কার করে নিছি। এবার আমি কচুগুলোকে কেটে নেই। আর আমার মেয়ে দেখুন ছাগলের বাচ্চাকে নিয়ে বসে আছে। আর একটা আমি কচু শুদ্ধ নিয়েছি, কেন কচু ডাটার সাথে কচু এক মিলিয়ে খেলে দারুণ লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে একদম কচু ডাটার সাথে কচু মিলিয়ে রান্না করলে। দেখুন কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসি। আর আমার হাতগুলো দেখুন, বিয়ে বাড়িতে গেলে আর মেহেন্দি পরতে হবে না, এভাবে কচু কেটে বিয়ে বাড়িতে যাবেন, ভালো হাতগুলো দেখতে ভালো লাগবে। আমি ধুয়ে নিয়ে আসছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেই। উনুন ধরে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেই, কচুগুলো হালকা ভাপিয়ে নেব। ধোয়া
এখানে আমি কালকে রাত্রে অল্প ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ঢাকা দিয়ে দেবো। ওদিকে কচুগুলো সিদ্ধ হতে থাক, এদিকে আমি নারকেলটা ভেঙে নেই। দেখুন কি সুন্দর, খাবে তুমি নারকেল জল? কিরকম মিষ্টি, হ্যাঁ। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল খাবে? দাঁড়া কুড়িয়ে নেই। দেখুন নারকেল পুড়িয়ে নিয়েছি আমি, আর এবার দেখি ঢাকাটা খুলে দেখুন এক গামলা দিয়েছিলাম কতটুকু হয়ে গেছে। হাফ সিদ্ধ হয়ে গেছে, আর কখন সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কচু, এবার নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে ঝোলটা জড়িয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফুরন, সরিষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু। অল্প চিনি, এমনিতেই কতগুলো খেতে অল্প মিষ্টি মিষ্টি হয়, তবু অল্প দিচ্ছি চিনি, কত নিরামিষের মধ্যে চিনি দিলে খেতে ভালো লাগে।
কাঁচা লঙ্কা চারা, আর দিচ্ছি নারকেলটা, নারকেল পুড়ে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার খুব ভালো করে ভেজে নেব। তো আমার কচু শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে খাওয়া দাওয়া হবে, জায়গাটা পরিষ্কার করে নিই। খেতে বসে পড়েছি আমি আর আমার মেয়ে, দেখুন গরম গরম ভাত নিয়েছি আর কচু শাক, সাথে আছে লেবু, একদম জমে জমে যাবে। এবার রেখে দাও, খেয়ে তারপর বন্ধুদেরকে বলো কেউ কি হয়েছে, বুঝছো? দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।